গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং নয় ভুলে গেছি, গুড মর্নিং হবে না, এটা হচ্ছে গুড আফটারনুন হবে, কেন কি এটা হচ্ছে দুপুর হয়ে গেছে, একটা পেরিয়ে গেছে। আজকে যাচ্ছি ডেবরা যে গ্রামটায় যাচ্ছি, নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে। তো আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত, যেটা আমি কোনোবারই আমি হচ্ছে ফেসবুকে বা কোথাও আমি শেয়ার, তো হচ্ছে শেয়ার করলাম এই কারণে। তো আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে পুজোর আগে, গত বছরও গেছিলাম, বেশি দিন যুক্ত নয়, বছর দুয়েক হলো, তো গত বছরও গেছিলাম আমরা ঝাড়গ্রামের একটা গ্রামে পুজোর আগে, কিছু শাড়ি নিয়ে যে যা সামর্থ্য মতো জোগাড় করে হচ্ছে দিয়ে যায়। এখানে আমার ফেসবুকের অনেক বন্ধু আছে যে আমাকে হচ্ছে হেল্প করেছে, তাদেরকে হচ্ছে থ্যাংক ইউ। আর কেন একার দ্বারা তো এ হয়নি, সবাই সাহায্য নিয়েই এটা হচ্ছে হয়ে ওঠে। পুজোর আগে আমরা কিছু শাড়ি জামা কাপড় নিয়ে গেছিলাম ওই গ্রামে দেওয়ার জন্য, যে সবাই হচ্ছে যে হাসি খুশি থাকে না, ভালোই লাগে। আর সত্যি বলছি এটা শুধু শেয়ার করা না, এই জন্যই যে কাউ এক নিজেদের একটা শাড়ি বাদ দিয়ে যদি দুটো শাড়ি, সে যতই কম দামি হোক যাই হোক না কেন, দিয়ে দেখো এত খুশি মেলে না যে বলার নয়। এটা কিন্তু শুধু বলার জন্য যে বলছি তা কিন্তু নয়, সত্যি দিয়ে দেখো খুবই ভালো লাগবে। আর আমরা হচ্ছে যখন যাই সত্যি এত ভালো লাগে না, আর রকমের সবাই যারা আছে আমার থেকে যথেষ্ট বড়, আর এত ভালো ভালো কথা বলে, আর এত ভালোবাসে না ওরা আমাকে, আমাকে আমার বাচ্চাকে ভীষণ ভালোবাসে। ওরা যেখানেই যায় না কেন আমাকে ডাকে, তো আমি সব জায়গায় হচ্ছে যেতে পারি না, চেষ্টা করি যাওয়ার, কেন হচ্ছে নিজে সত্যি কথা আগে তো এই বাচ্চাগুলোকে আগে দেখতে হয়, ওদের যেহেতু একা থাকি তো ওদের স্কুল টুল সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না, তবে যখনই হয় না কেন সুযোগ চলে যায়। তা আমার ছোটো মেয়ে সবসময় আমার সঙ্গে থাকে, এই কোথাও যাই না কেন ও থাকে একটি। এই দেখো আমরা এখানে চলে এসেছি, এসে যা যা নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে গোছানো হচ্ছে। আর এখানে নিয়ে এসেছিলাম বলতে জামা কাপড় ছিল, আর খাবারের মধ্যে ছিল বিস্কিট আর এক প্যাকেট করে মুড়ি, আর আমাদের হচ্ছে এনজিওর নাম ওটা। আর দেখো এখানটা একদমই গ্রাম, নামটার মুহূর্তে এখনও পর্যন্ত মনে পড়ছে। আমাদের এই এনজিওতে বেশিরভাগ মহিলায়, আর এই দেখো সবাই এসে দাঁড়িয়ে পড়েছে, আরও ছিল এখানে তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি অনেকে, তো বাকি এসেছি অনেক পরে আরও। তো প্রথমে দেওয়া হয়েছিল বয়স্ক, খুব 10 জন ছিল, সাদা শাড়ি সেগুলো দেওয়া হয়েছিল। শাড়ি প্রায় আমরা হচ্ছে 100টার মতো নিয়ে গেছিলাম, বাচ্চাদের জামা কাপড় ছিল কম মানে একদমই কম ছিল, খুবই হয়তো 20-25টা হয়তো ছিল। তো আর আমরা যেই গ্রামেই যাই না কেন, ওখানে গেলে না আমরাও সেরকম মিশে যাই, আর ওরাও এত ভালোবাসে। যেতে না যেতে গ্লুকন্ডি জল দিয়েছিল ঠান্ডা ঠান্ডা, আর আমি সেদিন না দুপুরে ভাত খাওয়ার সময় পাইনি, এত খিদে আর এত জল তেষ্টা পেয়েছিল যে আমি না 3 গ্লাস গ্লুকন্ডি জলই খেয়ে নিয়েছিলাম। পরে অবশ্য কাজ টাজ মিটে যাওয়ার পর অন্যদের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে হচ্ছে ওরা বলেছিলো কিন্তু খাওয়ার কথা, আমি বললাম না ওখানে খাবো না। তারপর ওরা টিফিনের ব্যবস্থা করেছিল, তখন খেয়েছিলাম। এই দেখো কত এসেছে, তো আমাদের হচ্ছে এটা হচ্ছে কুপনের ব্যবস্থা থাকে, কেন সবাইকে তো দেওয়া সম্ভব হয় না,
তো একজন মেকার থাকে যেটা আগে থেকে চুজ করে ওটা বাছাই করে রাখে যে কাকে মানে দিলে ঠিকঠাক হাতে উঠবে বা কিছু, তো সেই অনুযায়ী একটা কুপন করা কাগজে স্ট্যাম্প দিয়ে দেওয়া থাকে যে ওগুলো জমা দিলে সেই অনুযায়ী হচ্ছে ঘুরে দেওয়া হয়। নাহলে তো এতই হয়ে যাবে যেগুলো হচ্ছে দেওয়াই এত কন্টিনিউ করা যাবে না, যেহেতু আমাদের এটা নিজস্ব একদম। তো এটা হচ্ছে কোনো আমাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি কোনো সরকার থেকে, সেই জন্য কিছুই পাওয়া যায় না। যে যার মতো নিজেদের দেয় আছে যতটা পারে জোগাড় করে। আর এখানে হচ্ছে না কিছু পুরনো দেয়, সত্যি কথা বলতে না ছিঁড়লে যেগুলো ভালো থাকে সেরকম জামা কাপড় না ফেলে দিয়ে দিয়ে দেয়াই ভালো। তো ওখানে দেওয়া হয়েছিল ওই জন্য সব বাছাই করে, একটাও ছিল না একটাও ছিল না, সব নিয়ে চলে গেছিল ওরা। আর এটা এখানে টিফিনের ব্যবস্থা বললাম না করে করেছিল, খুব সুন্দর খাইয়েছিল, মিষ্টি ছিল, কেক একটা একটা বোধহয় ফ্রুট ব্যানানা ছিল আর সিয়ারা ছিল। আর দেখো ওটা আরেকজন যে বাচ্চা ছিল ও হচ্ছে আরেক বান্ধবী তার মেয়ে, ছাতে বসে গানটা লিখছেন আর জ্যোৎস্না রাতে কি করে লিখে মানুষ ছেলে মানুষ জ্যোৎস্না রাতে সবাই এসে রুটি করে আবার বেরোনোর ছিল, কেন হচ্ছে কিছু জনকে নিমন্ত্রণ পত্র দেওয়ার ছিল ওখানে আমাদের পুজো মণ্ডপে আসার জন্য। আমি ওই জন্য বাবা মা রুটি করে রেখে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি, কেন আটটা বেরিয়ে গেছিলো আবার ঘুরে এসে আবার খাওয়া দাওয়া করে শুতে হবে, কেন তারপরের দিন সব স্কুল আছে। আর এত মাথা যন্ত্রণা করছিলো সারাদিন না খাওয়া না ঘুমানো ঠিকঠাক, আর এত ভালোই গরম ছিল সেদিন, আর আমার ছোটো মেয়ে এখানে নৃত্য করে যাচ্ছে। তোকে আমি বলছিলাম যে দেখাবো না তোকে, কেন কি তুই হচ্ছে খালি গায়ে আছিস। আর বৃষ্টি ওখানে কী করছিলো কে জানে তো, বলে আমি আর আমার বান্ধবী কাজ সেরে বেরিয়ে গেছিলাম স্কুটিতে তেল ভরতে, এখানে একটা ফটোও তেল ছিল না। আর আমাদের এই সময় ফুল মানে না রাখলে আমরা যখন তখন আমরা বদমাশিগুলো করতে পারবো না, ওই জন্য আমরা হচ্ছে ওই রাঙামাটির ওপাশের দিকে গেছিলাম তেল ভরতে। আর রাস্তায় এই সময় এত আলো হয়ে গেছে না, এত সুন্দর লাগছিলো দেখতে রাস্তাটা, এরকম যদি সব দিন থাকতো ভালো লাগতো না বোধ হয়, যে কিছু মানে খালি থাকে বলেই বোধ হয় হঠাৎ করে আলোটা এতই ভালো লাগে। আর রাঙামাটির প্যান্ডেলটা তো সব বছরই ভালো হয়, আজকে অবশ্য ভিড় ছিল না কেন জানি না, অন্য সময় তো প্রচণ্ড ভিড় থাকে। রাত্রি হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিলো যখন আসি আমরা এখানে, ওই জন্যই বোধ খালি। তো আমরা হচ্ছে গাড়ি একদম ফুল করে দিয়ে একদম ঘোরার জন্য, দেখাটা একদম ওই দিন একদমই ফাঁকা ছিল, সবাই কি ঘরে বসেছিলো না অন্য অন্য জায়গায় ঠাকুর দেখতে চলে গেছিলো জানি না। আর পুজোর সময় এতটা রাস্তা ফাঁকা, রাস্তার এতটা ফাঁকা পাবো একদমই ভাবিনি, ভেবেছিলাম যে প্রচণ্ডই ভিড় কিন্তু না একদমই ফাঁকা। তো তার মাঝখানে হচ্ছে কখন চা খাবো আমার মাথায় মানে মনে হচ্ছিলো যে এই বোধহয় মাথাটা মানে কেউ যদি আলাদা করে সরিয়ে নিত কি ভালোই হতো, এত প্রচণ্ডই যন্ত্রণা হচ্ছিলো। আর আমাদের এই যে জানাশোনা সব রাস্তা, এখানটা তো অন্য সময় এত লোক আড্ডা মারে, আর এখন তো আরোই হচ্ছে আলো দিয়ে দিতে আরোই বেশি ভালো লাগছে দেখতে।